হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন বাজে 12টা, আর আমি এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আমার মেয়েকে আমি স্নানও করিয়ে দিয়েছি, একটু ছাতু দিয়ে খাইয়েও দিয়েছি। চান করোনি? চান করোনি? কেন তো চান করিয়ে দিলাম। তো এখন আমার রান্না হয়নি, আজকে একটু লেট হয়ে গেল, কারণ ও যে পিসিটাদের বাড়িতে যায় তার আজকে আঁকার ক্লাস ছিল, তো তার জন্য ওদের বাড়িতে যায়নি। আমি ওকে নিয়েই সব কিছু করতে করতে মানে ধরতে গেলে হিমশিম খেয়ে যাচ্ছি। ওকে বেঁধে রেখেছিলাম ঘরেতে, কিন্তু ও বাঁধা থাকবে না, আমার কোলে এসে বসবে। তো আজকে একটু মাংস নিয়ে এসেছিল, চিকেন, তো সেটাই রান্না করছি আমি। ভাতটা হয়ে গেছে, এই যে ভাতটা হয়ে গেছে। তো এখানে আমি মশলাটা কষাচ্ছি, এদিকে এখন আমি মশলাটা কষাচ্ছি, আর এই দিকে দেখো, এই দেখো ওকে আবারও বেঁধে দিয়েছি, কারণ আমি ওকে নিয়ে রান্না করলে এখানে তেল টেল ছিটকে গেলে তো খুব অসুবিধা, তো তার জন্য বেঁধে দিয়েছি, কাঁদলে কইবে না, তো তেল ছিটকে গেলে তখন কি হবে, তো তার জন্য বেঁধেই দিয়েছি, কাঁদুক। আর আজকের ব্লগটা পুরোটা দেখো স্কিপ না করে, কারণ আজকে শুধু সাংসারিক কাজকর্ম নিয়ে আমি তোমাদের সামনে আসিনি। আমি অন্নপূর্ণা ঠাকুর কতদূর কি রেডি হলো আর কতটা কি কমপ্লিট করছে তোমাদের দাদা ভাই, তো সেটাই আজকে তোমাদের এই ব্লগটার মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকো। বসিয়ে দিয়ে তারপর আবারও তোমাদের সামনে আসবো। তো ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বাসনটা মেজে নিয়েছি, নিয়ে দেখো এখানে আমি জল তুলতে চলে এসেছি। তো একটা বাজে, দেড়টায় জল চলে যাবে, আর এইদিকে দেখো আমার মেয়ে এখানে চলে এসেছে, তো হাঁটতে শিখে গেছে, ও তো এবার আসবেই, বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে, আর ঘরের ভেতর থাকতে চাইছে না, একে তো ওইটুকু ঘর, তো ও থাকতে চাইছে না সেখানে। তো দেখো ওর বাবা কাজ করছে কারখানায়, তো ওখানেই গেছে, আর আমি মেয়েটাকে একটু দেখতে গেলাম যে কী করছে সে। কি করবো বলো তো, একটুখানি জায়গার মধ্যে আর একা সংসারে না সব কিছু সামলে মেয়ে সামলানো অসম্ভব ব্যাপার, তো কি আর করা যাবে, যেহেতু একার সংসারে আছি আমাকেই তো সব কিছু ম্যানেজ করে করতে হবে। ওর বাবা তো এখন কাজে ব্যস্ত, ওকেই বা কীভাবে বলি যে তুমি মেয়েটাকে ধরো। তো এইভাবেই আমি আস্তে আস্তে করছি, কিছুই করার নেই। তো ওকে নিয়ে এসে দুটো ভাত খাইয়ে দিয়ে যা হোক করে বুকে বাঁকে ঘুম পাড়ালাম, আর আমি দেখো এখানে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ ওই শোলাটা তো পাতা থাকে, শোলাটা ধুয়ে দিয়েছি, ওটা তুলে নিয়ে এসে পাতবো, তো তার জন্য আগে ঝাড়টা দিয়ে এখানে দেখো আমি জামাকাপড়গুলো তুলতে এসেছি, সব শুকিয়ে গেছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে তার জন্য শুকিয়ে গেছে। আর ওকে রীতিমতো বকে ঝোঁকেই আমি ঘুমটা পাড়ালাম, কারণ কি করবো বলো তো, বকতেও ইচ্ছে করে না কিন্তু এত দুষ্টুমি করে যে আমি বকতে বাধ্য হই। তো একলার সংসারে না এটাই একটা ঝামেলা, যে সমস্ত কাজ সামলে বাচ্চাকে সামলাতে গেলে একটু বকতে ঝোঁকতে হবেই, কিছু করার নেই। শাশুড়ি মা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তাকে আমি ওকে দিয়ে সমস্ত কাজ করে নিতাম, কাজ করতে আমার কোনোই প্রবলেম নেই, কিন্তু একটা বাচ্চাকে সামলে তাকে ঠিকমতো টাইমে খাওয়ানো, টাইমে স্নান করানো, টাইমে ঘুম পাড়ানো, এইগুলো সামলাতে গিয়ে সংসারের কাজকর্ম করতে গিয়ে মানুষ একটা হিমশিম খেয়ে যায়, তো তার জন্যই আমার একটু বিরক্তিকর লাগে ও যখন কাঁদে। তো দেখো আমি শোলাটা পেতে দিচ্ছি ঘরেতে, তো শোলাটা পাতা থাকলে ও পড়লে ঝোলো অতটা লাগে না। আর এখানে দেখো আমি বাসনগুলো তুলতে এসেছি, আর বালতিটাও তুলে নিয়ে গেলাম, তো তখন জলটা ভরে বালতিটা তোলা হয়নি, ওকে ঘুম পাড়াচ্ছিলাম তো তাই জন্য। আর এখানে দেখো আমি বাসনগুলো গুছোচ্ছি, তো যেহেতু ঘুম হচ্ছে তো তার জন্য দেখো আমি একদম আস্তে আস্তে বাসনগুলো গুছোচ্ছি, এটা স্পিড মোশন বলে তোমরা বুঝতে পারছো না, তো আমি একদম আস্তে আস্তে যাতে একটু আওয়াজ না হয় তো সেইভাবে বাসনগুলো গুছিয়ে রাখছি। এইটুকু ঘর, এইটুকু জায়গা, তো যতটা পারি ততটাই আমি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, তোমরা হয়তো দেখেই থাকবে যে এইটুকু জায়গার মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ অগোছালো দেখতে আমার একদমই ভালো লাগে না, ছোটোবেলা থেকে গোছানো গাছানো দেখে অভ্যস্ত, তো তার জন্য আমি একদমই অগোছালো দেখতে পারি না, আর অগোছালোভাবে রাখতেও পারি না, আমার ছোটো বাচ্চা নিয়েও আমি করে যাই, গুছিয়ে যাই, এটা করে যাই, সেটা করে যাই, একটুও বসে থাকতে পারি না আমি। বাসনগুলো তো গুছিয়ে নিলাম, এখন ওখানে জামা কাপড়গুলো পরে আছে, তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি, ওদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে। তো বন্ধুরা সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর আমার অবস্থা এখনো চুল খোলা হয়নি সকালে স্নান করার পর থেকে,
তো যাই হোক, এবার আমরা খাবো, ভাত বাড়বো। তোমার দাদা ভাই স্নান করতে ঢুকেছে, তো তাহলে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নয় খেয়ে নিয়ে বাসন টাসনগুলো মেজে টেজে, তারপর যদি মেয়েটা না ওঠে তো একটু শোবো। তো তাহলে দেখা হচ্ছে আবার বিকালবেলা। বিকালবেলা আবারও কাজের মাধ্যমে তোমাদের সকলকে জানাচ্ছি গুড ইভিনিং। এখন বাজে 4:30, আর আমি দেখো রুটি করতে বসে গেছি। ওই কালকের যে কাকাটা ধরেছিল না, উনি সবসময় আমার মেয়েকে ধরে থাকেন প্রায় সময়, তো ওনার কাছেই আছে ও, তো তার জন্য আমি রুটিগুলো করে নিচ্ছি। আমার মেয়ে তো সারা দুপুরটা একটুও ঘুমোয়নি, আমাদের কাউকেই ঘুমোতে দেয়নি, তো একটুখানি শুয়েছিলাম, তো তারপরে উঠে পড়ে আমি বললাম না রুটিগুলো করতে হবে, তো রুটিগুলো করে নিই যেহেতু কাকাটা ধরেছে। তো ওকে একটু আপেল দুধে সিদ্ধ করে খাইয়ে দিয়ে ও কাকাটার কাছে দিয়েছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। রুটিটা হয়ে গেছে, আর আমি দেখো আমার মেয়ের জন্য যে ছোট্ট রুটিটা করেছিলাম তো সেটাই ভিজুর দিয়ে রাখছি। এখন থেকে দুধে ভিজুর দিয়ে রাখলে ভালো নরম হয়ে যায়, তো তার জন্যই আগে থেকেই আমি রুটিটা ভিজিয়ে রাখি। তো তখন একটু গ্লাসের পিছন দিকটা করে একটু মানে চিটকে নিলেই ওটা বেশ ভালোভাবে গলে যায় দুধের সাথে। তো আমি দুধ দিয়ে এটা ভিজুর দিয়ে দিলাম, আর ওদিকে রুটি করে আমি এদিকে চলে এসেছি চুলটা আঁচড়াতে। চুলটা দেখছি ভিজে আছে, ভালোই ভিজে, সারাদিন তো ছাড়তে পারিনি, তোমাদেরকে বললাম। তো কী করবো ভাবছি, চুলটা ভাবছি আজকে বাঁধবো না ফিতে দিয়ে, আজকে এমনি খোপা করে নেব। এমনি খোপা করে নিলেও জানি শুকাবে না, কিন্তু ছেড়ে তো রাখতে পারবো না, তার জন্য এমনিই খোপা করে নিলাম জাস্ট। তো বন্ধুরা দেখতেই পেলে সমস্ত কাজগুলো আস্তে আস্তে হলো, আর আমি একটু চুলটাও বেঁধে নিলাম তোমরা দেখলে। আর আমার মেয়ে দেখো না করছে, দেখো না তুই কোথায় ছিলিস, কোথায় ছিলিস, ওই দাদুর কাছে, সুমিত দাদুর কাছে? হ্যাঁ সুমিত দাদুর কাছে হাঁটছিলে মা, আমার একটা হাম দিয়ে দাও মা। তো আজকে যেটা নিয়ে ভিডিও, তো সেটাই দেখাবো তোমাদেরকে। তো চলো অন্নপূর্ণা ঠাকুরটা কতদূর হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো মাটির কাজ কমপ্লিট হয়েই এসেছে, অনেকটা কমপ্লিট হয়ে এসেছে, তো আর কিছু টুকিটাকি একটু বাকি আছে। এই দেখো উপরে ডিজাইনটা দেখো, তো চালের ডিজাইন এখনও পুরোটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পর কালকে আবারও আমি নিয়ে আসবো ভিডিও। তো আপাতত এইটুকুটাতেই কীরকম লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর এই দেখো তো তোমরা তো দেখলে যে ঠাকুরটা কীরকম হয়েছে, তো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও যে তোমাদের কেমন লাগলো এই মাটির কাজটা কমপ্লিট হয়ে। তো কালকে মানে ঠাকুরটা যাবে রাত্রিরে, আজকে রাত্রির থেকে রং হবে, তো তোমাদেরকে সেগুলো সবটাই আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে আর রাত্রিরে দেবো না, তো কাল সকাল থেকে আবারও ব্লগ নিয়ে আসবো যেটা, তো সেটাতে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো তাহলে ব্লগটা এইটুকুই রাখছি, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ভগবানের আশীর্বাদে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রেখো যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা। সো টাটা।